রুশ প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থপ্রাপ্তি হিসাব দিতে ব্যর্থ ট্রাম্পের সাবেক উপদেষ্টা ফ্লিন। রুশ প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত অর্থের হিসাব দিতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। গত শনিবার হোয়াইট হাউসে এ সংক্রান্ত যে নথি প্রকাশ করেছে তাতে এ তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে রুশ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের অভিযোগ গে ফ্লিন এমনিতেই যে চাপে আছেন এ ঘটনায় সে চাপ আরও বেড়ে যাবে। নৈতিকতা প্রমাণে হোয়াইট হাউসের কর্মকর্তাদের নিয়ে আয় ব্যয়ের হিসাব দিতে হয়, সেই হিসাব হোয়াইট হাউস প্রকাশও করে, গত শনিবারও এক দফা করেছে। তাতে দেখা গেছে গত 11 ফেব্রুয়ারি ফ্লিন আয়ের যে ফর্ম জমা দিয়েছেন সেখানে রুশ প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেননি। এরপর 31 মার্চ আরেকটি ফর্ম সই করেন ফ্লিন, তাতে অবশ্যই তিনি রাশিয়ার 2টি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়ার কথা উল্লেখ করেছেন, তবে সেই অর্থের পরিমাণ তিনি উল্লেখ করেননি, কেবল লিখেছেন বছরে $5,000 বেশি। প্রতিষ্ঠান দুটো হলো আরটিভি ও ভলগা নেপার এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে অবশ্য নতুন করে বিড়ম্বনায় পড়বেন ফ্লিন, কারণ 2টি ফর্মে তিনি 2 রকম তথ্য দিয়েছে, ফলে ফেব্রুয়ারির নথিতে বিষয়টি গোপন রাখার জন্য তাকে তদন্তের মুখে পড়তে হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার মাত্র 24 দিনের পর সরে দাঁড়াতে বাধ্য হন ফ্লিন। তার বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি আইন লঙ্ঘন করে রুশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে রাশিয়ার হস্তক্ষেপ আছে এমন অভিযোগ কয়েক মাস ধরেই চলছে। এ নিয়ে কংগ্রেশনাল কমিটি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা FBI কাজ করছে, তাদের তদন্তের মধ্যে ফ্লিনও আছেন। গত বৃহস্পতিবার ফ্লিনের আইনজীবী রবার্ট কেলনার বলেছেন তদন্তের নির্দেশ প্রমাণিত হলে তারা মাইকেল আরও উপদেষ্টা পদে ফিরতে চান। এরই মধ্যে দায়মুক্তির একটি আবেদনও করে রেখেছেন তিনি। ট্রাম্পের দাবি তদন্তের পেছনে ডেমোক্রেট নেতাদেরও হাত রয়েছে। অন্যদিকে রাশিয়া বরাবরই দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। রয়টার্স।